আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আমরা নিয়ে আসছি এক জোড়া কমলা ঘিরি মাছ, রাজশাহী কমলা ঘিরি মাছ বেবি, আপনার এক ফোরের বেবি, মাশাআল্লাহ অনেক সুন্দর, পায়ের ফেদার অনেক বড়। এদিকে আসুন দেখাই, এই তো দেখুন মাশাআল্লাহ টপ কোয়ালিটি নর্মাদি কনফার্ম। এই মোজাগুলো দেখাই, মাশাআল্লাহ অনেক বড়, পায়ের ময়লা ভরে ভেঙে গেছে। এটা হচ্ছে মাদিটা, মাশাআল্লাহ চোখগুলো দেখুন, পাথর চোখ একদম, চিকন ঠোঁটের মোজা অনেক বড়, কারো লাগলে নক দিবেন। এটা হচ্ছে আরেক পিয়ার কমলা গিরিবাজ বেবি, এগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। এগুলো কালার এমন দেখা গেলেও এগুলোর ফোর যখন ঝরবে একদম ঠিকঠাক হয়ে যাবে। এই যে এই পিয়ারটাও দেখাই, এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর। যে গিয়াগুলো বাচ্চাগুলো দেখালাম ওইগুলো মাদার পিয়ার হচ্ছে এগুলো। এটা হচ্ছে মাদি, মাশাআল্লাহ মাদির কালারটা দেখুন, একদম এরকম কবুতর মনে হয় না আর কারো কাছে হবে। খুপরিয়ার কালেকশন, কালারটা দেখুন একদম মিচমিচে হলুদ যেটাকে বলে, একদম ঘিয়া কালার। পায়ের ফেদারগুলো দেখুন অসম্ভব পরিমাণ বড়, কাটা আছে এই যে ভালোভাবে দেখুন। এগুলো বেবি নিতে পারবেন, বড়গুলো সেল করা হবে না, কেউ বড়গুলো চাবেন না দয়া করে। এটা মাদি, এটা নরটা হচ্ছে এটা, এই নরের কোয়ালিটিটা দেখুন মাশাআল্লাহ পাগল কোয়ালিটির নর। নরটাকে দেখাই, নরটারও ফেদার অনেক বড়, কালারটা একদম একুরেট মাদির মতোই, একদম একুরেট কালার, চোখগুলো সুন্দর, কোনো মিসমার্ক নাই। পায়ের ফেদারগুলো দেখুন বের হইতেছে, দেখুন বের হইতেছে। এইগুলো বড়গুলো কেউ চাবেন না দয়া করে, বাচ্চাও পর্যন্ত আছে, যত পিয়ার লাগবে দেওয়া যাবে কিন্তু বড় চাবেন না। আরও আছে এইগুলো, আজকে ভিডিওতে দেখাইলাম না, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ থাকবে। সেই গিরিবাজ না, এগুলো গিরিবাজে একটা উন্নত জাত টামলার, এগুলো হচ্ছে টামলারের বেবি, চকলেট টামলারের বেবি। মাশাআল্লাহ ঠোঁটগুলো দেখুন অনেক সুন্দর, মাথায় ডাবল টিকি কেশ যেটাকে বলে, ডাবল টিকি অনেকে বলে, দেখুন অনেক সুন্দর। পায়ের ফেদারও মাশাআল্লাহ আছে, মোটামুটি বড়, একেবারে বড়ও না ছোটও না, মাঝারি। এটা নর হবে, এটা মাদি হবে, অনেক সুন্দর। এই জোড়াও কেউ নিতে চাইলে নিতে পারবেন, এই জোড়ার দাম বলবো না, আলোচনা সাপেক্ষে থাকবে, কারো পছন্দ হলে নক দিবেন। এইগুলো ছেড়ে দেখা, এগুলো হচ্ছে টামলার, যেগুলো দেখালাম ওইগুলো মাদার পেয়ার। মাশাআল্লাহ আবার ডিমে আছে, অনেক সুন্দর। এ দেখাই, এটা হচ্ছে নরটা, এ দেখুন এটা হচ্ছে নর, নরটা মাশাআল্লাহ অনেক সুন্দর, বিগ সাইজে পায়ের মোজা কাটা আছে। এ দেখুন নরটা মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম ছোটো ঠোঁট কেশগুলো অনেক বড়, চোখটা পাথর চোখ, এই যে পায়ের মোজাগুলো কাটা আছে, এই যে অনেক বড়, কেটে রাখা হয়েছে ডিমে থাকার জন্য। দেখুন মাদিটাও দেখ, এই হচ্ছে মাদি, মাদিটার মোজা অনেক বড়, প্রায় 3 ইঞ্চি 4 ইঞ্চির মতো বড় মোজা। মাশাআল্লাহ চোখগুলো সুন্দর, কেশ ঠোঁটটা বুট ঠোঁট, এগুলোর বেবি ওইগুলো, ওইগুলো বড় হলে এরকমই হবে। আরও কারো যদি বেবি লাগে নিতে পারবেন, আমাদের স্টক আছে, সমস্যা নেই। মাশাআল্লাহ অনেক সুন্দর, তিন পেয়ার, যদি কেউ এই তিন পেয়ার একসাথে নিতে চান ওর জন্য একদম ধামাকা ডিসকাউন্ট দিয়ে দিব। কারো যদি, কারো কাছে যদি সিঙ্গেল নর থাকে ভালো কোয়ালিটির, তাহলে আপনারা এই মাদিটা নিতে পারবেন। মাশাআল্লাহ মাদিটা অনেক সুন্দর, কালারফুল, কোনো মিসমার্ক নাই। মোজা, একটা মোজা কতটুক বড় দেখে নেন, একটা মোজা কতটুক বড়, প্রায় 4-5 ইঞ্চির মতো বড় মোজা। মাশাআল্লাহ একদম ফিট, ডিম বাচ্চা সব কিছু ওকে গ্যারেন্টি, ডিম জমবে, ডিম দিবে সব গ্যারেন্টি। সাইজ অনেক বড়, মাশাআল্লাহ অনেক সুন্দর, মাঝেরটা অনেক সুন্দর, কারোর পছন্দ হলে নিতে পারবেন।